হ্যালো, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামনে ভালো আছো? আলহামদুলিল্লাহ ইয়েস স্যার, ভালো আছি। ইয়েস স্যার। ওকে, কে কে জয়েন করছে? শাইরিন, নাসিব, খালিদ, সবাইতা। ওয়ালাইকুম সালাম। বাকিরা কই আসছে, কোথায়? এখনো খাইনি কেন? বাকিরা গেছে কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের গত ক্লাসে যেগুলো পড়িয়েছি তোমরা কি পড়েছো? তোমাদের যেগুলো পড়ানো হয়েছে তোমরা স্যার, কি আমি পড়েছো? গত ক্লাস করিনি স্যার। পড়োনি? নো স্যার। খালি স্যার পড়েছো? আমি পড়েছি স্যার। কি তোমাদের যেগুলো গত ক্লাসে করেছে এগুলো শিখেছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। শিখেছ না? দেখি বলতো ইয়েস কিভাবে। স্যার। খালি বলতো কিভাবে আমরা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাবো বলতো। নিয়মিত কিভাবে আমরা ত্বক, রোগ চুল, জীবাণুর হাত থেকে, নখ এবং কানের যত্ন নিতে হবে। হ্যাঁ, নিয়মিত গোসল করতে হবে। তারপরে বলো, পরিষ্কার জামা কাপড় পরতে হবে। জামা কাপড় পরিষ্কার, জামা কাপড় পরতে হবে। তারপরে স্যার আমি বলবো, বলো, রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নিতে হবে। খাবার খাবারের আগে এবং পরে, খাবার তৈরির আগে হাত ধুতে হবে। টয়লেট ব্যবহার করার পর অবশ্যই সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধুতে হবে। গোসল, খাওয়া, রান্না এবং কাপড় পরিষ্কারের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিজের এবং চারপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে হবে। ভেরি গুড। তাহলে আজকে আমরা আমাদের নতুন পড়া চলে যাই আজকে। হ্যাঁ, কিভাবে রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব? রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে হবে। দুই, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নিতে হবে। তিন, তবে খাবার আগে পরে এবং খাবার তৈরির আগে ধুতে হবে। টয়লেট ব্যবহারের পর অবশ্যই নিরাপদ পানি দ্বারা হাত ধুতে হবে। গোসল, খাওয়া, রান্না এবং কাপড় পরিষ্কারের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। ছয়, নিজের এবং চারপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে হবে। তাহলে আজকে আজকে আমরা নতুন পড়ায় চলে যাচ্ছি। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। অধ্যায় আটের সংক্ষিপ্ত প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সবাই খাতাগুলো, সবাই খাতাগুলো যখন লিখতে বলবো তখন লিখবা, ঠিক আছে? স্যার ওকে আমি করেছি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আজকের ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা বিষয় হলো অধ্যায় আটের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখব, বলো। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখব। এই যে দেখো এখানে কি লেখা আছে, সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন? কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন?
Lagaiso. Sir, apnar kotha shonai jacche na. Sir, apni unmute koren. Sir, apni ekhon mute e achen. Bujha chhe kon? লিখো এটা লিখো সাত নাম্বার এবং আট নাম্বার লিখো আজকে নেটে একটু সমস্যা করতেছে বেশি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জিনিসপত্র থেকে নানা হ্যাঁ আগেরগুলো লিখতে হবে না সাত আট লিখো পাঁচ ছয় থেকে লিখো এখান থেকে লিখো পাঁচ ছয় থেকে এই যে পাঁচ ছয় এখান থেকে লিখো অন্ত প্রায় হাত না দিয়ে খাবার খায় এখান থেকে লিখো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে হ্যাঁ না এক থেকে দিতে হবে না পাঁচ থেকে লিখো এক এক থেকে চার পর্যন্ত লিখতে হবে না আজকে তো সমস্যা করতেছে বেশি ওকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর দেখা যাচ্ছে না সব পাঁচ নাম্বারটা দেন দেখতে পাচ্ছ ওকে লিখো লিখো তাড়াতাড়ি লিখো আজকে নেটে বেশি সমস্যা করতেছে লিখো তাড়াতাড়ি
স্যার আমি 6 নম্বরের প্রশ্নতে No, sir. I'm a chef. I'm স্যার শেষ এই বাকিদের কি শেষ খালিদ Okay, for a talico,
তাহলে লিখো, আমাদের সময় বেশি নাই। স্যার আমি এক নাম্বার প্রশ্ন দেখ হ্যাঁ লিখো তো কথা লিখো কথা লিখো তাড়াতাড়ি লিখো, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি লিখো। স্যার আমি অ্যান্সারে স্যার শেষ খালিদ স্যার শেষ। ওকে তাড়াতাড়ি সবার কি শেষ? Yes sir, yes sir. তারপর এটা লিখো নয়, এই 9-10 পর্যন্ত লিখলে শেষ, শুধু 9-10 লিখো, আর লিখতে হবে না। 9-10 লিখো শুধু। নয় দশ লিখ,
নয় দশ লিখেছ? লিখেছে? স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। তাড়াতাড়ি লিখো স্যার, আমি 10 নাম্বার প্রশ্নে। ওকে লিখো। আমাদের এটা আমাদের হবে, আমাদের দেহে বিভিন্ন উপায়ে রোগ জীবাণু প্রবেশ করে এবং দুইটি উপায়ের নাম লিখো। দেহে রোগ জীবাণু প্রবেশের দুইটি উপায় হলো দূষিত খাবার খাওয়া, দূষিত পানি পান করা। আমরা কিভাবে অসুস্থ হই? দেহের ভেতরে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেলে আমরা অসুস্থ হই। ওইটা শেষ, বাকিদের কি শেষ? সবার সবার শেষ? ওকে, তাহলে আমরা এই আজকের মতো আমরা আজকে নো স্যার আমি এখন উত্তরে। আচ্ছা তাড়াতাড়ি লিখো। স্যার আমি প্রবেশ করে এখানে এমন দুইটি প্রশ্নে প্রশ্নে শেষ হয়েছে? নো স্যার, একদমই শেষ হয়নি। উত্তরে আজকে যা লিখেছি তাই শেষ করবো। আসসালামু আলাইকুম স্যার।